উত্তরের দিকের জেলা রংপুর, রংপুরের একটি আলোচিত আসন রংপুর 6, অর্থাৎ যে আসনটি আওয়ামী লীগ সভাপতির আসন হিসেবে বিবেচিত হয়, সংসদীয় আসনের যে আসলে কাঠামোগুলো রয়েছে সেই কাঠামো অনুযায়ী রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এটিও একটি হেভি ওয়েট আসন, যেহেতু এখানে আওয়ামী লীগ সভাপতি নিজে থেকেই নির্বাচন করে থাকেন এবং সেই নির্বাচনে আমরা যতটুকু জানি সেই জায়গাটি থেকে কিন্তু আওয়ামী লীগ প্রধানের এই আসনটিতে নির্বাচন করছেন আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তাকেই এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি এই আসনটিতে নির্বাচন করছেন। আমরা রংপুর 6 আসনটি নিয়ে আলোচনা করব, তার আগে যে আসলে প্রাথমিক কিছু তথ্য থাকে প্রত্যেকটি আসনের আমরা সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমরা মোট ভোটার যদি দেখি তাহলে এখানে 3,29,759 জন এবং যেখানে পুরুষ ভোটার 1,64,255 জন এবং নারী ভোটার 1,65,500, তৃতীয় লিঙ্গের রয়েছেন 4 জন এবং বৈধ প্রার্থী যেখানে 7 জন। সব মিলে কিন্তু আসলে রংপুরের যে নির্বাচনী সমীকরণ সেই সমীকরণ বেশ তুঙ্গে, কেননা এই আসনটিতে কিন্তু আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। যেহেতু আমি বলছিলাম যে এটি একটি হেভি ওয়েট আসন, যেহেতু আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই আসনটিতে দীর্ঘদিন ধরে নির্বাচন করে আসছিলেন, প্রথম তিনি এখানে প্রার্থী হয়েছিলেন 2001-এর নির্বাচনে, সেই নির্বাচনে জাতীয় পার্টির কাছে তাকে হেরে যেতে হয়েছিল। তার পরবর্তীতে যখন যখন 2008 সালে নির্বাচন হলো সেই নির্বাচনেও কিন্তু তিনি প্রার্থী হয়েছিলেন এবং সেই তারপর থেকে কিন্তু এই আসনটি আওয়ামী লীগের বিজয় অর্জন করেছে, আওয়ামী লীগে সেখানে আসলে সবসময় বিজয়ী হয়েছে। এবং এর পরবর্তীতে যখন আসলে এই নির্বাচনী আসনটি আওয়ামী লীগ সভাপতি বিভিন্ন উপনির্বাচনের মাধ্যমে সেখানকার স্থানীয় নেতা এবং পরবর্তীতে সেটি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিনের কাছে হস্তান্তর করা হয় এবং তারপর থেকে কিন্তু সেই আসনে নিয়মিতভাবে নির্বাচন করছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং অন্যান্য প্রার্থীদের মতো তিনিও কিন্তু ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। সেখানকার যে 15টি ইউনিয়ন রয়েছে আমরা খবর পেয়েছি বা মাঠের তথ্যগুলো যা বলছে সেই 15টি ইউনিয়ন কিন্তু তিনি চষে বেড়াচ্ছেন তার নির্বাচনী প্রচারের জন্য। এবং আপনারা জানেন যে তার জন্মস্থান নোয়াখালীতে কিন্তু তিনি নির্বাচন করে থাকেন রংপুর 6 থেকে, এটি আওয়ামী লীগ সভাপতির নির্দেশে, সেই হিসেবে কিন্তু আওয়ামী লীগ সভাপতি তার নির্দেশনায় তিনি সেখানে প্রার্থী হয়েছেন। এর পাশাপাশি জাতীয় পার্টি থেকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূর আলম মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সিরাজুল ইসলাম। সব মিলে স্বতন্ত্রের কিন্তু সেখানে একটি যুদ্ধ রয়েছে। আমরা সরাসরি একটু মাঠের তথ্য জানতে চাই, সেখানে খুব সম্ভবত ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। ডক্টর শিরিন শারমিন চৌধুরী আপনি আমাদের শুনতে পাচ্ছেন কিনা? ডক্টর শিরিন শারমিন চৌধুরী আপনি আমাদের শুনতে পাচ্ছেন কিনা? হ্যালো, ডক্টর শিরিন শারমিন চৌধুরী আপনি আমাদের শুনতে পাচ্ছেন কিনা? ডক্টর শিরিন শারমিন চৌধুরী আপনি আমাদের শুনতে পাচ্ছেন কিনা? এখন এখন পাচ্ছি। জি, ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য। আপনি রংপুর 6 আসনে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন, কর্মী সমর্থক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, সেখানে আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি এবং স্বতন্ত্র থেকেও একজন নির্বাচন করছেন, সেক্ষেত্রে ভোটের মাঠ কেমন দেখছেন আপনি প্রার্থী হিসেবে? ভোটের মাঠ খুবই ভালো, ভোটাররা অত্যন্ত স্বতঃস্ফূর্ত, আমাদের ব্যাপক উপস্থিতি, যে কোনো পথসভায় জনসভায় শীত উপেক্ষা করে কুয়াশা উপেক্ষা করে অনেক মানুষ আসছেন, কথা শুনছেন তারা এবং জনসভায় পথসভায় যোগ দিচ্ছেন। আমরা যতটুকু জেনেছি যে আপনার প্রতিদ্বন্দ্বিতা যিনি করছেন তিনি নৌকার বিরুদ্ধে কাজ করছেন এবং নৌকার আপনার যারা সমর্থক রয়েছেন তাদেরকেও কিন্তু ভয়ভীতি প্রদর্শন করছেন, এমন কিছু তথ্য খবর এগুলো গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের কাছে আসছে, সেটি নিয়ে কিছু বলবেন? বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনেও বিশ্বাস করি। কাজে একটা নির্বাচন হবে জাতীয় সংসদের, সেখানে অনেক প্রার্থী থাকবেন, তারা তাদের প্রচারণা করবেন, কে কি প্রচারণা করবেন সেটা তারা তাদের নিজ দায়িত্বে করবেন। আমরা নৌকা মার্কার প্রচারণা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এবং আমরা যে ব্যাপক উন্নয়ন কাজ করেছি গত মেয়াদে, বিশেষ করে পীরগঞ্জ উপজেলার যে ব্যাপক উন্নয়ন হয়েছে, আমরা সেই বার্তাগুলো নিয়েই আমাদের ভোটারদের কাছে যাচ্ছি। কাজে এখানে আমি দেখছি যে একটা সুন্দর ভোটের পরিবেশ বিরাজ করছে।
যখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আপনাকে আসনটির দায়ভার দিলেন, তারপর থেকে আপনি এখানে নির্বাচন করছেন এবং এখানকার ভোটারদের ইউনিয়নে ইউনিয়নে গ্রামে গ্রামে আপনি গণসংযোগ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন কাজের জন্য গিয়েছেন, সেখানকার মানুষ আপনাকে কীভাবে গ্রহণ করছে এবং মানুষ আপনাকে কীভাবে অনুপ্রেরণা যোগাচ্ছে যদি একটু জানাতেন? কেননা আপনার একটি রাজনৈতিক আলোচনা রয়েছে যে আপনি এখানকার মানুষ নন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, আমি এখান থেকে এই এর আগেও দুইবার নির্বাচন করেছি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর আসন, কিন্তু প্রথমবার তিনি নির্বাচন করে আসনটি উপনির্বাচনে আমাকে ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে 2018 সালে আমি সরাসরি নৌকা মার্কায় এই আসন থেকে নির্বাচন করেছি। পীরগঞ্জের মানুষ আমাকে গভীরভাবে ভালোবাসে, বিশেষ করে মা বোনেরা, তারা আমাকে গভীরভাবে ভালোবাসে। এদের এই পীরগঞ্জের মানুষ আমার উপরে আস্থা রাখে, বিশ্বাস রাখে, কারণ আমরা তাদের উন্নয়নে খুবই আমরা কাজ করেছি এবং আমরা পীরগঞ্জবাসীকে একটা উন্নত মডেল পীরগঞ্জ উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করেছি। আজকে সেই উন্নয়নটা দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা এবং নির্দেশে আমরা পীরগঞ্জকে আজকে একটা বদলে দেওয়া পীরগঞ্জের জায়গায় নিয়ে এসেছি। এখানে শতকরা 100% বিদ্যুতায়ন করা হয়েছে, রাস্তাঘাট পাকাকরণ করা হয়েছে, মসজিদ মন্দির শ্মশান কবরস্থান প্রাচীর নির্মাণ ঈদগাহ নির্মাণ, আপনি অনেক ধারাবাহিক উন্নয়ন এখানে হয়েছে। বিশেষ করে মা বোনদের জন্যে আমরা অনেক কাজ করেছি। আমি 3 কোটি টাকা বরাদ্দ দিয়ে এখানে মাদের জন্য একটা আলাদা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করছি, যেখান থেকে তাদেরকে আমরা সব বিষয়ে প্রশিক্ষণ দেব। আমরা বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছি, মেয়েদের মাঝে বাইসাইকেল বিনামূল্যে বিতরণ করেছি। কাজেই মানুষের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। কাজেই আমি বিশ্বাস করি যে সেই ভালোবাসা, তাদের সমর্থন, দোয়া এবং ভোট নিয়ে আমি গতবার যেভাবে নির্বাচিত হয়েছি এবারও তারা আমার উপরে আস্থা রাখবেন। জনাব ডক্টর শিরিন শারমিন চৌধুরী, আপনাদেরকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, রংপুর 6-এর খোঁজ খবর জানছিলাম।